বিদ্যার জন্য দেবী সরস্বতীর আশীর্বাদের প্রয়োজন। বিদ্যা বুদ্ধি জ্ঞান শিল্প সাহিত্য সঙ্গীত কলা বিভাগের দায়িত্ব যিনি একা হাতে সামলাচ্ছেন তিনি দেবী সরস্বতী। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পূজিতা হন সৃষ্টিকর্তা ব্রহ্মার মানসকন্যা সরস্বতী, যিনি আবার দেবাদিতে মহাদেব ও দেবী দুর্গার প্রিয় কন্যা। প্রজাপতি ব্রহ্মা নাকি গভীর ভাবনায় পড়ে যান, মর্তে সব দেবতার তীর্থ আছে ব্রহ্মাবাদে, কোথায় ব্রহ্মার তীর্থ গড়ে তোলা যায়? সেই সমস্যার সমাধান করতে ব্রহ্মা সর্বরত্নময়ী শিলা ছুঁড়ে দিলেন পৃথিবীর বুকে। সেই শিলা পড়ল চমৎকারপুর বলে একটি জায়গায়। প্রজাপতি ব্রহ্মার তীর্থ গড়ে তুলবেন বলে মনস্থির করলেন। তীর্থস্থানে পবিত্র নদী থাকা আবশ্যিক, তিন বেলা নদীর পবিত্র জল পূজার্চনার কাজে লাগবে। অতঃপর ডাক পড়ল দেবী সরস্বতী। গতিশীল জ্ঞানের জন্য সরস্বতী নদীরূপে কল্পিত, হিমালয়ের শিমুর পর্বতে তার উৎপত্তি। হরিয়ানার আম্বালা জেলায় সমতল ভূমিতে নদীরূপে অবতরণ করেন তিনি। গঙ্গার অভিশাপে 5000 বছরের জন্য মর্তে নদী হিসাবে বাস করতে বাধ্য হন সরস্বতী। ব্রহ্মার আহ্বানে পাতাল লোক থেকে উঠে এলেন দেবী। মর্তে নদীরূপে তিনি বিরাজ করতে পারবেন না, লোকজনের স্পর্শে ভয় পান বলে তো তিনি পাতালে অবস্থান করেন। সমাধান বার করলেন ব্রহ্মা, পাতাল লোকের সঙ্গে যুক্ত একটি রথ খরণ করলেন। দেবী সরস্বতী বিরাজ করতে লাগলেন অন্তঃসলীলা হয়ে। ভগবত পুরাণে আবার পাওয়া যায় সরস্বতী জন্মের অন্য বৃত্তান্ত। দেবী আদ্যা প্রকৃতির একটি অংশ হিসাবে জন্ম হয় দেবী সরস্বতীর। শুম্ভ এবং নিশুম্ভ নামে দুই দৈত্য একবার মর্ত এবং স্বর্গে ব্যাপকভাবে তাণ্ডব চালায়। তাদের অত্যাচারের হাত থেকে দেবলোক এবং ভূলোককে রক্ষা করতে দেবী দুর্গার শরীর থেকে জন্ম হয় আর এক প্রকৃতির দেবী, তিনি কৌশিকী, তিনি সরস্বতী। আবার কথিত আছে জগতের সকল জ্ঞানের আধার শ্রীকৃষ্ণের জিহ্বা থেকে নাকি জন্ম হয় দেবী সরস্বতীর। স্বয়ং শ্রীকৃষ্ণ এই মাঘ মাসে শুক্লপক্ষের পূর্ণ পঞ্চমী তিথিতে বাগদেবীর আরাধনার প্রবর্তন করেন।